আফগানিস্তান যাচ্ছেন তামিম। প্রথমবারের মতো ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আর এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল, সাব্বির রহমান ও ইমরুল কায়েসকে বিপুল অর্থের বিনিময়ে দলে ভেড়াতে যাচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো। জানা গেছে আফগানিস্তানের টি টোয়েন্টি টুর্নামেন্টের দল মুসলিমার স্পিনজার টাইগার্স দলে যোগ দিচ্ছেন তামিম ইকবাল। আফগানি টাকা 2.1 মিলিয়নে দলে টানছে তাকে। এছাড়া জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান সাব্বির রহমানও দল পেয়েছেন। 7 লক্ষ আফগানি টাকায় জিপি কাবুল ইগলসে যোগ দেবেন সাব্বির রহমান। আরেক টাইগার ওপেনার ইমরুল কায়েসকে সমান সংখ্যক অর্থ দিয়ে দলে নিয়েছে আরিফ আজিম বুটস ডিফেন্ডার্স দল। ভারত, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মতো করে আফগানিস্তানও তাদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি লিগ চালু করছে। আফগানিস্তানের এই টি টোয়েন্টি লিগের নাম সাপেজা ক্রিকেট লিগ। 6 দলের অংশগ্রহণে সাপেজা ক্রিকেট লিগ শুরু হতে যাচ্ছে চলতি বছর থেকেই। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নিউজিল্যান্ড ছাড়াও হংকং, কানাডা ও আরব আমিরাতের ক্রিকেটাররাও এই টুর্নামেন্টে খেলবে। প্রথমবারের মতো এই আসর চালু করতে পেরে উচ্ছ্বাসিত আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শাফিক স্ট্যানিক জাই। আন্তর্জাতিক অঙ্গনে খেলা ক্রিকেটারদের আগ্রহ দেখে এই টুর্নামেন্ট নিয়ে স্বপ্ন দেখছে আফগান ক্রিকেট। আমরা ইতোমধ্যে ক্রিকেটারদের দারুণ সাড়া পেয়েছি, এবারই প্রথম আসরটি বসতে যাচ্ছে। আশা করছি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে ক্রিকেটাররাও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেবে। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।